Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. কি সুস্বাদু খাবার এটা! এমন খাবার তো আমি এর আগে কখনো খাইনি। শোনো, আমি কিন্তু এখন তোমার ভাবনায় আসিনি, আমি সত্যি এখানে দাঁড়িয়ে। না না, আমি তো না না না, খেতে খেতে কথা বলতে নেই। আর শোনো, শোনো শোনো, কি বলছো তুমি এখানে? আর তুমি ফিরে এলে কেন? তোমাকে জিজ্ঞেস করতে এসেছি, আমি কি মন্দিরে যেতে পারি? শোনো, প্রথমত আমাকে এই শোনো শোনো বলা বন্ধ করো তুমি। আমি তোমার স্বামী নই, আমি রাজা এখানকার, আমি মালিক। আর তুমি ভাবলে কি করে তোমাকে আমি এখান থেকে বাইরে যেতে দেবো? চাকর বাকরের কাজ প্রাসাদে থেকে নিজের মালিকের দেখাশোনা করা, বাইরে ঘুরে বেড়ানো নয়। শোনো, আর এই যে তুমি খালি বসে থেকে এদিক ওদিকে স্বপ্ন দেখো না, এটা দেখা বন্ধ করো। দিদার কাছে যাওয়ার, মন্দিরে যাওয়ার, বাইরে যাওয়ার সময়ের সৎ ব্যবহার করতে শিখো। যাও গিয়ে প্রাসাদটাকে পরিষ্কার করো পুরো। পুরো প্রাসাদটাকে পরিষ্কার করতে হবে? তাহলে নিশ্চয়ই আমি বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবো। জয় দেবী। যেমনটা আপনার আদেশ মহারাজ। জানি না কি অদ্ভুত প্রাসাদ এটা, বাইরে যাবার রাস্তায় খুঁজে পাচ্ছি না। কিন্তু আমিও হার মানব না, করে নিতে দাও একে যত খুশি পরিষ্কার। খুব শিগগিরই চন্দ্রলেখা ওকে সাফ করে দেবে। যত ছটফট করবে তত আমার মনে শান্তি হবে। ওর এক একটা চিৎকার আমার মনকে শান্ত করবে। রানীমা, যদিও জ্বলন্ত কয়লার ওপর না হাঁটে তো? যত বড় স্বপ্ন দেখো না তুমি কনক, ঠিক ততটাই কম তোমার মাথার বুদ্ধি। জানো না নাকি যে চন্দ্রলেখা কত বড় খেলোয়াড়? এই জ্বলন্ত কয়লা শুধু আমরা দেখতে পাবো ও নয়। তাহলে কি করে বাজবে বলো? আমি তো এখনো বুঝতে পারছি না যে আমরা কোন দিকে গেলে দিদিকে খুঁজে পাবো। কোন দিকে যাব বললেন তো উনি? হ্যাঁ দিদা, উনি তো দক্ষিণ দিকে বলেছিলেন, আর আমরা তো শুধু হেঁটেই যাচ্ছি। তোমার কি মনে হয় দিদিকে আমরা এভাবে খুঁজে পাবো? কখন থেকে ঘুরছি দক্ষিণ দিকটাতে, কিন্তু দিদি কোথায় আছে দিদা?
আমার নাতনি সুনয়না, তুই যেখানেই থাকিস আমি তোকে খুঁজে বার করবই মা, খুঁজে বার করবই। রাশেদের মধ্যে এত শুকনো পাতা এলো কি করে? সেখানে তো কিছুই নেই, তাহলে এরকম আগুনের মতো জ্বলছে কেন? শুনায় না মারে, তুই যেখানেই থাকিস ভালো থাকি, দেবী মা তোর রক্ষা করুন। চল মন্দাকিনী, মহাসাধনা শুরু করার সময় হয়ে গেছে। যার একদিকে অধিরাজ এই মেয়েটার থেকে মুক্তি পাবে, আর আরেক দিকে কনকের সাথে বিয়ের বন্ধনে বাঁধা পড়বে। আর তুমি কনক, এই মেয়েটার উপরে নজর রেখো, এইবারে আমার সাধনাতে কোনো রকম বাধা চাই না। হ্যাঁ রানীমা। দিদি কোথায় আছে? এই গাছটার সামনে। মা, আপনি শুধু এই গাছটাকে চিনে রাখুন, এই গাছটার সামনেই প্রাসাদ। আপনি যদি কখনো একাও আসেন, এই গাছটা আপনাকে সোজা প্রাসাদে নিয়ে যাবে। দিদা কি ভাবছো তুমি, এই গাছটার সামনে কি আছে বলো না? রাজমহল, সেই প্রাসাদ যার মধ্যে আমার সুনয়না আছে। রাজমহল, ঠিক আছে তাহলে চলো এই রাজমহলে। এবার আমি আমার তপস্যা আর সাধনা দিয়ে এই নবগ্রহের দিশা এবং দশা এমন বদলাবো যে তার মধ্যে ওই অসাধারণ আর অশুভ মুহূর্তের উৎপত্তি হবে, আর তখন অধিরাজ আর কনকের বিয়ে হবে, আর ওদের সন্তান আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে, আর আমি হয়ে যাব একজন অপর শক্তিশালী। আর ওই মেয়েটা মারা যাওয়ার সাথে সাথেই ওই অসাধারণ আর অশুভ মুহূর্তের উৎপত্তি হবে। কেউ আমাকে সাহায্য করুন,
এসব কি হচ্ছে? আমার পা! দিদা, আমরা গাছের সামনে চলে এসেছি। এখানে কোথায় প্রাসাদ? দূর দূর পর্যন্ত এখানে কোনো প্রাসাদ নেই। দেখতে এই জন্য তুই পাচ্ছিস না, কারণ ওই প্রাসাদটা অদৃশ্য। দিদা, তোমার অদৃশ্য প্রাসাদের গল্প শুনে আমি বিরক্ত হয়ে গেছি। দিদা, এটা তোমার কোনো গল্প নয়। দিদি সত্যি হারিয়ে গেছে, আর এভাবে যদি আমরা খুঁজতে থাকি তো না তো কোনো প্রাসাদ পাবো, না তো দিদি। চলো এখান থেকে। যা খুশি বল তারা, আমার পুরো বিশ্বাস আছে আমার সুনয় না এখানেই কোথাও আছে। তুমি আমার অধিরাজকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার স্বপ্নকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলে না? এখন জ্বলতে থাকো এই কয়লাতে। কেউ আছো? তুমি এখনো অধিরাজকে পাওয়ার জন্য ওই মেয়েটার সাথে লড়ছো? আমার এরকম কেন মনে হচ্ছে? এখানে ওই কয়লাতে মেয়েটার পা ছাড়াও অন্য কিছুও জ্বলছে? জ্বলছেই তো, আমার হৃদয়। দেবী মা, আমাকে রক্ষা করো। আমি জানি না আমার সাথে কি হচ্ছে, কে করছে, এটা কিরকম আগুন যেটা অদৃশ্য। একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো মা, আমাকে রক্ষা করো।